যদি সেমিতি কোনো অভিযোগ আসে নিশ্চিত ভাবে ইনকোয়ারি করা যাব এবং ল উইল টেক ইট ওন কোর্স। স্বাস্থ্য মন্ত্রী সেই পুরোনা ডায়লগ, তদন্ত হব, আইন তা বাটরে যাব, কথা নুহে কেবে অ্যাকশন নেবে স্বাস্থ্য মন্ত্রী নব দাস। স্বাস্থ্য মন্ত্রী জেলার অসুস্থ স্বাস্থ্য সেবা দেখন্তু এ দুইটি দৃশ্যকু, গোটিয়ে হেলা বুর্লা ভীমসার এবং অন্যটি হেলা ঝারসুগুড়া মুখ্য ডাক্তারখানার। পরিবার নিয়ন্ত্রণ অপরেশন বেড়ে গুরুতর ত্রুটি, ঝারসুগুড়া লক্ষণপুর স্বাস্থ্যকেন্দ্রে অপরেশন করেছিবা সরিতা ভৈঙ্ক খাদ্য নলীকু ভুলরে কাটি দেইথিলে ডাক্তার, সেবে বুর্লারে ডাক্তারঙ্ক অবজরভেশনে রহিছন্তি। সেপটে নাচেনমুরা গাঁর মহিলা অরুণা গুপ্তাঙ্ক ক্ষেত্রে বি বড় ভুল, অপরেশনর সাত দিন পরে স্টিচ খোলিবা বেড়ে পেটর কিছু অংশ বাহারকু বাহারি আসিছিলা। ওড়িশাবাসী আশা করুছন্তি বোধহুয়ে এসবু ঘটনাকু দেখুথিবে স্বাস্থ্যমন্ত্রী নব দাস, কিন্তু ডাক্তারঙ্ক গুরুতর ভুল যোগু দুই পরিবার এবে চিন্তারে। কিন্তু এটি বি ডাক্তার নিজ ভুল নমানি বুর্লা পঠাই চুপ বসিগলে, মন্ত্রীঙ্ক বয়ান বি যেমিতি পরোক্ষরে অবহেলা অভিযোগকু দবি যাবাকু সময় দেউছি। তা কহেলা সে লক্ষণপুর নেবার লাগি অপরেশন কে ভুলুছে নিও বলিকি কহেলা, বেলে গলু নেলু সেনকে, সেনু ডাক্তার প্রবলেম হয়েছে কহেলা যে আমি দেখলু আর ডরি গলু, সেনু ঝারসুগুড়া পঠাই দেলা, ঝারসুগুড়া নু বুর্লা পঠাই দেলা, বুর্লা নু সেন কহিলে কি ডাক্তার মানে নেই বড়ে প্রবলেম হয়েছে কহিলে, আউ কে রাতে অপরেশন করছ, সেনু অপরেশন করছেন যে অসুবিধা কেতনি অছে বলিকি কহুছেন, বেলে যদি সরকার তরফ আমি কিছু সহযোগ না পাইমু গরিব লোক আমি কেন আনমু যে আজ্ঞা সে ছুয়া পিলা দেখমু কি তাহাকে সফিলমু কি কেন্দা করমু যে কহু। আমি ফ্যামিলি প্ল্যানিং অপারেশন হয়েছিল লক্ষণপুরে 23 তারিখ মঙ্গলবার দিনে, সাত দিন পরে টিচ খুলব কইলে, বলে সাত দিন পরে টিচ খুললু, বলে এটা পুরা খুলি গলা, বেলে লক্ষণপুরকে ফের আসলু, বেলে লক্ষণপুরে রিফর করে দিলে ঝারসুগুড়া যোগ হই লিখি দিলে, তো ঝারসুগুড়াকে আসলু এনে ফের টিচ করিছেন, ডক্টর নাই হইথে কইলে সে এটা ফুল ঘোরা কি কানা যে বাহারি কি ইন রই। ডাক্তার ভুল করিবে কিন্তু মানিবে, সেপটে স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রীঙ্ক চুপ বসি যাবাকু নেই নব দাসক উপরে বর্ষিছন্তি ঝারসুগুড়াবাসী। কালি যা ঘটিগুলা তাহা এক দুর্ভাগ্যপূর্ণ ঘটনা, এবং গোটে কথা কহবাক চাহি, যেত সরকার এইসব অপরেশন করছেন তো ভালো ডাক্তার নিশ্চয় করা কথা, এবং আসল আগে দেখবে এইসব এপরি ভাবে ঘটনা মানে হয়ে চালছে, আউ সরকার এবং প্রশাসন খালি কুমেন খালি আমি তদন্ত করবু, তদন্ত কলা উচিত কার্যানুষ্ঠান গ্রহণ করবু, কিন্তু আজ পর্যন্ত কেত তদন্ত করা যায় কোণ কার্যানুষ্ঠান গ্রহণ করা হয়েছে আজ পর্যন্ত কোণী আপনার দেখিন। দুর্ভাগ্যর কথা, ঝারসুগুড়ার স্বয়ং আমার স্বাস্থ্যমন্ত্রীঙ্ জেলা যে লক্ষণপুর সিএচএচর যে ফ্যামিলি প্ল্যানিং অপরেশন হেলা, এবং সেতরে যে নেগলিজেন্স হইকি যে মা জনক এবে বুর্লারে চিকিৎসিত হচ্ছেন, সেটা নিহাতি দুর্ভাগ্যর কথা, ঘরে হইনি। ঝারসুগুড়ারে অনেক থর এমিতি মেডিকাল নেগলিজেন্স বারম্বার হচ্ছে, এবং এটা দুর্ঘটনা কহা যাব না, এটা ইন্টেনশনাল মেডিকাল নেগলিজেন্স কহা যাব, ইন্টেনশনালি এটি এমিতি চালিছি, এবং তাকু লিপা পোতা করিকি তাকু দবাই দেওয়া পাই সবলে প্রয়াস চালিছি। স্বাস্থ্য বিভাগ পক্ষরু যেভাবে ভাবে অবহেলা, চরম অবহেলা প্রদর্শন করা যাইছি, এবং জনে মহিলাঙ্কর খাদ্য নলী কাটি দিয়া যাইছি, এবং আউ জনে মহিলাঙ্কর স্টিচ পড়ি না, এবং গুরুতর অবস্থায় সেমানকু প্রথমে ঝারসুগুড়া জেলা মুখ্য চিকিৎসালয় এবং পরে পরে বুর্লাকু স্থানান্তর আনিছি। এ ঘটনা ঝারসুগুড়া পাই নয়া নুহ, আগুরু মধ্য এভাবে ঘটনা বিভিন্ন হসপিটালে এবং বিশেষ করে মুখ্য চিকিৎসালয়ে মধ্য হয়েছি, গর্ভবতী প্রসূতি মহিলা মানকর মধ্য ঠিক ভাবে সেটি চিকিৎসা হো না, অনেক লোকঙ্ক এভাবে ঘটনা ঘটিছে, এবং বারম্বার অভিযোগ আসলে মধ্যে স্বাস্থ্যমন্ত্রী কেবল গোটিয়ে কথা কুহতি যে ইনকোয়ারি চালিছি, রিপোর্ট আসলে কার্যানুষ্ঠান নিয়াযিব। মু আজি পচারিবা পাই চাহে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ঙ্কু, তাঙ্কর জিলারে তাঙ্কর বিধানসভারে যে ভলিয়া ঘটনা মানে ঘটুছি, ইয়ে কেতেটি তদন্ত হেলানি, কোন কার্যানুষ্ঠান নিয়াযাইছি, ইয়ে ওড়িশাবাসীঙ্ক সামনারে আসিবা কথা। স্বাস্থ্যমন্ত্রীঙ্ক জিলারে স্বাস্থ্য সেবার সঙ্গীন স্থিতি কেবল এই দুই ঘটনা নুহে, গত কিছু মাসরে অর্গসরে প্রসারিত কিছু খবর উপরে নজর পকান্তু। মুখ্য ডাক্তারখানার সাইকেল স্ট্যান্ডে 3 ঘন্টা কাল ছটপট হওয়া ঘটনার চুপ বসিছিল প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রীঙ্কু কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক টার্গেট পরে হইছিল আকশন, নিলম্বিত হইছিল 6 কর্মচারী। গত সেপ্টেম্বর মাসরে জেলা মুখ্য ডাক্তারখানার 15 ঘন্টা ধরি পড়ি রইছিল
କୋଭିଡ୍ ଯୋଦ୍ଧାଙ୍କ ମୃତଦେହ। ସେ ପୁଣି ସେହି ହସ୍ପିଟାଲରେ 30 ବର୍ଷ ଧରି ଅସ୍ତ୍ରୋପଚାର ବିଭାଗରେ ଆଟେଣ୍ଡାଣ୍ଟ ଭାବେ କାମ କରୁଥିଲେ। ପରିବାର ଆଖିରୁ ଲୁହ ଗଡ଼ୁଥିଲେ ମଧ୍ୟ ଶବ ଉଠି ପାରିନଥିଲା। ଗତବର୍ଷ ଅଗଷ୍ଟ ମାସର କଥା, ବ୍ରଜରାଜନଗରର ଜଣେ ଗୁରୁତର ରୋଗୀଙ୍କୁ ବୁର୍ଲା ନେବାକୁ ଆମ୍ବୁଲାନ୍ସକୁ ଯୋଗାଯୋଗ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଆସିନଥିଲା ଆମ୍ବୁଲାନ୍ସ। ଶେଷରେ ଟିମ୍ ଅର୍ଗସ୍ ଓ ସ୍ଥାନୀୟ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନର ହସ୍ତକ୍ଷେପ ପରେ 3 ଘଣ୍ଟା ପରେ ଆମ୍ବୁଲାନ୍ସ ଆସିଥିଲା। ଏଭଳି ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଅବହେଳା ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାର ଅସଲ ଚିତ୍ରକୁ ସାମ୍ନାକୁ ଆଣୁଛି। ସେ ଡାକ୍ତର ପଦବୀ ଖାଲି ହେଉ, ଚିକିତ୍ସାର ଅବହେଳା କି ଭିତ୍ତିଭୂମିର ଅଭାବ, ଏସବୁ ଭିତରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସେହି ଗୋଟିଏ କଥା କହି ଖସିଯିବାକୁ ନାପସନ୍ଦ କରିଛନ୍ତି ଜିଲ୍ଲାବାସୀ। ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାକୁ ନେଇକି ଉଠିଛି ପ୍ରଶ୍ନ। ପରିବାର ନିୟନ୍ତ୍ରଣ ଅସ୍ତ୍ରୋପଚାର ବେଳେ ଭୁଲ ଅସ୍ତ୍ରୋପଚାର ଯୋଗୁଁ ଜଣେ ମହିଳା ଗୁରୁତର ହୋଇ ବୁର୍ଲା ଡାକ୍ତରଖାନାରେ ଚିକିତ୍ସିତ ହେଉଥିବା ବେଳେ ଏନିକି ଆମେ ଝାରସୁଡ଼ା ସିଡିଓଙ୍କର ପ୍ରତିକାର ନେଇଥିଲୁ। ତେବେ ଏ ଘଟଣା ଭାବରେ ତଦନ୍ତ କରାଯିବ ବୋଲି କହିଥିବା ବେଳେ ଆଗାମୀ ଦିନରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ କ'ଣ ପଦକ୍ଷେପ ନେଉଛି ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ଝାରସୁଡ଼ାରୁ ସୁରେନ୍ଦ୍ର ବାରିକ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।